বন্ধু, এক শুভ সকাল। দেখো, এতদিন পরে আমার একটা মস ফুটলো এই পটটাতে, আর আমি অবাক হয়ে যাচ্ছি। দেখো, এত বড় এই মসটা, তোমার যদি যদি সামনাসামনি তোমাদেরকে দেখাতে পারতাম, এত বড় সাইজের মস মনে হয়। পিঙ্ক কালারের এই প্রথম আমার ফুটলো। আর দেখো, এটার উপর সূর্য এসে পড়েছে, সাদা সাদা শেড হয়েছে। এটা কিন্তু পুরোপুরি পিঙ্ক, সাদা না, এটার আকৃতি দেখো। আর বন্ধুরা, তোমরা যারা এই শীতে মসকে বাঁচিয়ে রাখতে চাও, তারা কিন্তু ছোটো ছোটো ডাল কেটে অন্য পটে বসাতেই পারো। আর যদি নাও পারো, তাহলে প্রায় একদিন পর পর ওয়াটার স্প্রে করবে, গাছের গোড়া মাঝে মাঝে কুচিয়ে দেবে, তাহলেই কিন্তু শীতে বেঁচে থাকবে। আমি একটু অর্গানিক হোমমেড ফার্টিলাইজার দিয়েছিলাম, যেমন চাল ডাল ধোয়ার পরে যে ওয়াটারটা পাওয়া যায় সেটা এই সপ্তাহে একদিন দিয়েছি। আর তাতেই দেখো ফুলের আকৃতি, এরকম বড় বড় ফুল ফুটতে কিন্তু সত্যি ভালো লাগে। আর ওই যে দেখো বাগানবিলাস, তো একদম বাইরে রয়েছে, প্রচুর প্রচুর বাগানবিলাস হচ্ছে এখন। তো যাই হোক, এই কালে তোমাদের কাদের কাদের মস্ত আছে, ফুল দিচ্ছে জানিও, সবাইকে ভালোবাসা।